আগের ভিডিওতে আপনাদের দেওঘরের 6টি জনপ্রিয় পর্যটন স্থল ঘুরিয়ে দেখিয়েছি। ওই ভিডিওটা দেখলে পরে আপনারা যদি দেওঘর ট্যুর প্ল্যান করেন তাহলে আপনাদের অসুবিধা হবে না, আপনারা বুঝতে পারবেন দেওঘরের কোন কোন জায়গাগুলি বিশেষভাবে ঘুরে দেখা প্রয়োজন। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেওঘর থেকে মাত্র 105 কিলোমিটার দূরে অবস্থিত পরেশনাথ পাহাড়। গিরিডি জেলার মধ্যে মধুবন সেক্টরে এই পরেশনাথ পাহাড় অবস্থিত এবং এই পরেশনাথ পাহাড়ের উচ্চতা 1350 মিটারের মতো এবং ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ পাহাড় হলো এই পরেশনাথ পাহাড়। আরও একদিক থেকে পরেশনাথ পাহাড়ের মান্যতা আছে, অর্থাৎ ভারতবর্ষের যারা জৈন ধর্মাবলম্বী লোকজন আছে তাদের কাছে এই পরেশনাথ পাহাড় কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। কেননা জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 23 জনই কিন্তু এই পরেশনাথ পাহাড় থেকে মোক্ষ লাভ করেছিল এবং তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় পার্শ্বনাথ এই পরেশনাথ পাহাড়েই মোক্ষ লাভ করেছিল এবং তার নাম অনুসারেই এই পরেশনাথ পাহাড়। যে মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হলো পরেশনাথ মন্দির এবং এই পরেশনাথ মন্দিরের ভেতরেই রয়েছে পার্শ্বনাথের চরণ পাদুকা। আরও একটি কথা শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে এই পরেশনাথ পাহাড়ের একদম চূড়ায় যদি আপনারা ওঠেন, অর্থাৎ শিখরজির মন্দিরে থেকে যদি পরেশনাথ পাহাড়টাকে আপনারা দেখেন, তাহলে আপনাদের মনেই হবে না যে আপনারা ছোটনাগপুর মালভূমির কোনো অংশে দাঁড়িয়ে আছেন। আপনাদের মনে হবে যে হিমালয়ের কোনো ভ্যালি বা উপত্যকায় আপনারা দাঁড়িয়ে আছেন। কেননা এই পরেশনাথ পাহাড়টা এতগুলো ভ্যালি দ্বারা আবৃত যে যার জন্য মনেই হয় না যে এটি ছোটনাগপুর মালভূমির কোনো অংশ। দেওঘর থেকে পরেশনাথ পাহাড় আসার জন্য প্রচুর বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে, অর্থাৎ দেওঘর বাসস্ট্যান্ড থেকে পরেশনাথ পাহাড়ে আসার জন্য প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর একটি করে বাস ছাড়ে এবং সেই বাসের ভাড়া মোটামুটি 220 টাকা মতো এবং আসতে সময় লাগে মোটামুটি ওই 3 থেকে সাড়ে 3 ঘন্টার মতো। তাই এরকমই একটি বাসে করে এসে পৌঁছালাম এই মধুবন অঞ্চলে এবং পরেশনাথ পাহাড়ে ওঠার আগে যে রাস্তাটি পড়ে সেই রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন প্রচুর জৈন মন্দির রয়েছে এবং প্রচুর ধর্মশালা রয়েছে। তা এখানে এসেই প্রথমে চেষ্টা করবেন একটি ধর্মশালা নিয়ে নিতে। এখানে ধর্মশালাগুলি সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ 300-350 টাকার মধ্যে আপনারা ভালো ভালো এখানে ধর্মশালার ঘর পেয়ে যাবেন এবং সেই ঘরগুলি সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এখানে দেখে নিন, এখানে যেসব জৈন মন্দিরগুলো আছে সেগুলো দেখে নিন। তার মধ্যে এই একটি মন্দির যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম বেশ কয়েকটি মন্দির আমি দেখেছি। আসল কথা আসতে গিয়ে বিকেল বিকেল হয়ে গেছিলো, মোটামুটি 5:30-6টা বেজে গেছিলো, ওই জন্য দেখতেই পাচ্ছেন অনেক অন্ধকার হয়ে গেছে। কিন্তু এইখানে আসলে পরে এই মন্দিরগুলির সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে এখানে যে জৈন মিউজিয়ামটি আছে ওইটা দেখে নেওয়ার। ওইটা কিন্তু এখানের খুব জনপ্রিয়, কেননা ওইখানে গেলে পরে এবং যদি আপনারা সন্ধ্যে 6টার আগে যেতে পারেন তাহলে ওইখানে দূরবীনের মাধ্যমে পরেশনাথ পাহাড়ের, অর্থাৎ শিখরজি যে পরেশনাথ মন্দির রয়েছে, তার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং সেই ভিউটা ওইখান থেকে দেখা যায়। এবং তাছাড়াও এখানে আরও বেশ কিছু মন্দির আছে। যে মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটিও তার মধ্যে একটা মন্দির, যেখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন বেশ কিছু টেরাকোটার কাজ, মানে কি অপূর্ব টেরাকোটার কাজ এই মন্দিরগুলিতে রয়েছে সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো জৈন মিউজিয়াম, আর এইখান থেকেই দূরবীনের সাহায্যে পরেশনাথ পাহাড়ের উপরে পরেশনাথ মন্দিরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। যদিও আমি এখানে এসেছিলাম যখন তখন 6টা বেজে গেছিলো, তাই জন্য এই মিউজিয়ামটি বন্ধ হয়ে গেছে, আমি দেখতে পাইনি। কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে এটি দেখার। যদি আপনারা ট্রেক করে একদম পরেশনাথ পাহাড়ের সামিট পয়েন্টে যেতে চান, অর্থাৎ পরেশনাথ মন্দিরে, তাহলে আপনাদের খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি মোটামুটি 5:00 থেকে 5:15 মধ্যে বেরিয়ে পড়েছিলাম এবং তাও যদি খুব কমফোর্টেবলিও যেতে চান তাহলেও মোটামুটি 3 থেকে সাড়ে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময়ও লেগে যেতে পারে পরেশনাথ পাহাড়ে উঠতে। কেননা এই পাহাড়টা খুব একটা স্টিফ না ঠিক কথা এবং রাস্তা খুবই ভালো, কিন্তু ডিস্টেন্স অনেকটা বেশি। পরেশনাথ পাহাড়ে এইখান থেকে যদি ট্রেক করে আপনারা যেতে যান তাহলে মোটামুটি 10 কিলোমিটারের মতো দূরত্ব আপনাদের যেতে হবে এবং তারপরে সামিট পয়েন্ট অর্থাৎ পরেশনাথ মন্দিরে ওপর থেকেও আরও প্রায় 9 থেকে 10 কিলোমিটার ঘুরে ঘুরে অনেকগুলো মন্দির আছে, অর্থাৎ তীর্থঙ্করদের সমাধিস্থল আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। কেননা যদি পরেশনাথ পাহাড়ের একদম পুরোটা আপনারা দেখতে যান তাহলে বেস পয়েন্ট থেকে সামিট পয়েন্ট অবধি মোটামুটি 27 কিলোমিটার আপনাদের ট্রেক করতে হবে, কারণ যেতে মোটামুটি 9-10 কিলোমিটার, তারপরে ওপরে সারাউন্ডিং 9-10 কিলোমিটারের মতো আছে এবং তারপরে নেমে আসতে ওরকম মোটামুটি 9-10 কিলোমিটারের মতো। এই জন্য 27 থেকে 30 কিলোমিটার আপনাদেরকে ধরেই নিতে হবে এবং তার জন্য মোটামুটি 10 থেকে 11 ঘন্টা সময় লেগে যাবে। এই জন্যই খুব সকাল সকাল আপনারা চেষ্টা করবেন বেরিয়ে পড়ার।
এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদেরকে বলবো, এই পরেশনাথ পাহাড়ে বেশ ভালো রকমভাবে জীব বৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সবার প্রথম আপনাদের জীব বৈচিত্র্যের কথা বলি, কেননা এই পরেশনাথ পাহাড়ে ইন্ডিয়ান স্লথ বিয়ার থেকে শুরু করে ইন্ডিয়ান গোল্ডেন জ্যাকেল, পরকিউপাইন এবং মাঝে মাঝে দলমা রেঞ্জের হাতিও এখানে দেখা যায়। তাছাড়াও এখানে আছে ইন্ডিয়ান রক পাইথন এবং এখানে লোকাল লোকেদের মুখে শুনলাম যে এখানে মাঝে মাঝে নাকি লেপার্ডও দেখা যায়। যদি উদ্ভিদ বৈচিত্র্যের কথা বলেন তাহলে এইখানে বেশ জড়িবুটি জাতীয় গাছ প্রচুর পরিমাণ পাওয়া যায়, এবং যদি বর্ষাকালে আপনারা আসেন আপনারা দেখতে পাবেন এখানে অনেক লোক জড়িবুটি গাছ সংগ্রহের সঙ্গে যুক্ত এবং তাদেরকে এখানে আসলে পরে আপনারা দেখতে পাবেন, কারণ এইসব জড়িবুটি গাছ থেকে তৈরি হয় আয়ুর্বেদিক ওষুধ। পরেশনাথ পাহাড়ে ট্রেক করতে ওঠার সময় জল বা খাবার নিয়ে ওঠার সেরকম একটা প্রয়োজন পড়ে না, কেননা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এইখানে মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরেই একটি করে বা দুটি করে আপনারা দোকান পেয়ে যাবেন, যেই দোকানে জল এবং খাবার তারা রাখে এবং সেইখান থেকে অনেক পর্যটক জল এবং খাবার সংগ্রহ করে নেয়। তাই জন্য এইখানে জল বা খাবার নিয়ে যাওয়ার সেরকমভাবে প্রয়োজন পড়ে না। এবং শীতলনালা বলে একটি জায়গা আছে এখানে, যেটা অবশ্যই আপনারা গেলে দেখার চেষ্টা করবেন, সেটি খুব একটি আকর্ষণীয় জায়গা এখানে, যেখানে একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা থেকে আপনারা জল ফিল করে নিতে পারবেন। এই পরেশনাথ পাহাড় অঞ্চলে ডোলি বা পালকি পরিষেবাটা খুব চলে, যেরকমটা আমরা দেখতে পাই কেদারনাথ বা বদ্রীনাথ ওইসব জায়গায়, কেননা আপনাদেরকে আগেই বলেছি যে ভারতবর্ষে যে জৈন ধর্মাবলম্বী লোকজনেরা আছে তাদের কাছে এই পরেশনাথ অঞ্চলটা খুব ধার্মিক একটি জায়গা, এবং তাই জন্য সারা বছরই প্রায় প্রচুর জৈন ধর্মের লোকজন এখানে আসে, এবং তাদের মধ্যে যারা বয়স্ক লোক তারা অনেক সময় এই বেস পয়েন্ট থেকে অর্থাৎ একদম তলা থেকে সামিট পয়েন্ট অবধি 10 কিলোমিটার ট্রেক করে যেতে পারে না, এবং তার জন্যই যারা পালকি চালক আছে তারা তাদেরকে একটা রিজনেবল রেটে ওপরে অবধি নিয়ে যায়, এবং সেই রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি, মোটামুটি ওই 3,500-4,000 টাকা নেয় এই 10 কিলোমিটার নিয়ে যেতে এবং ওপর থেকে 10 কিলোমিটার নিয়ে আসতে। আর এছাড়াও এখানে বাইক পরিষেবাও আছে, যেটা আপনারা সামিট পয়েন্টের অর্থাৎ পরেশনাথ মন্দিরের একটু নিচে 1.5 কিলোমিটার নিচে আসলে পরে দেখতে পাবেন। এই ভিডিওতেও আমি দেখিয়েছি যে একটা বাইক রাখার বেশ জায়গা রয়েছে, যেখানে প্রচুর বাইক রাখা রয়েছে এবং এখানকার লোকাল লোকজনেরা সেই বাইকে করে পর্যটকদের একদম নিচ অবধি দিয়ে যাচ্ছে, আবার অনেক সময় নিচের থেকে ওপরেও নিয়ে যাচ্ছে। তার রেটটাও অনেকটা কম, 1,500-2,000 টাকার মধ্যে তারা এই বাইক পরিষেবাটা দেয়। ভারতবর্ষের জৈন ধর্মাবলম্বী লোকজনেদের কাছে যেরকম এই পরেশনাথ পাহাড়টি একটি ধার্মিক স্থান, সেরকম এখানে যারা আদিবাসী আছে তাদের কাছেও এই পাহাড়টি কিন্তু একটি ধার্মিক স্থান, অর্থাৎ এই পাহাড়টিকে ওনারা মারাংগুরু বা ঈশ্বর রূপে পূজা করেন। এখানে আসলে পরেই আপনারা দেখতে পাবেন যে এইখানে প্রচুর ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ ট্রেক করে ওপর দিকে ওঠার সময় আপনারা এরকম প্রচুর মাটির বাড়ি দেখতে পাবেন, এই বাড়িগুলি কিন্তু সবই আদিবাসীদের, এবং এখানে যেসব দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো আদিবাসীদের। এখানে যারা পালকি পরিষেবা দেয় তারাও কিন্তু আদিবাসী লোকজন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আদিবাসী অধ্যুষিত একটি জায়গা, এবং এর পাশাপাশি এই ধার্মিক স্থান হওয়ার পাশাপাশি এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অপরিসীম। যদি আপনারা বসন্তকালে এই পরেশনাথ পাহাড়ে আসেন তাহলে পুরুলিয়া বা বাঁকুড়ার মতো আপনারা দেখতে পাবেন প্রচুর পলাশ ফুল, অর্থাৎ সামিট পয়েন্টে যদি আপনারা ওঠেন দেখতে পাবেন লাল এবং সবুজের এক অপূর্ব মেলবন্ধন, যেটা কিন্তু একটি সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য। এই জন্য প্রতি বছর বসন্তকালে প্রচুর পর্যটক গোটা ভারতবর্ষ থেকে এখানে আসেন এই অপূর্ব সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য। তবে এইখানে শীতকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে, অর্থাৎ শীতকালে যদি আপনারা আসেন তাহলে ভালো রকম শীতের জামাকাপড় নিয়ে আসবেন এখানে, কেননা আমি যেহেতু আগের মাসে গেছিলাম জানুয়ারি মাসের মাঝামাঝি দিকে বেশ ভালো ঠান্ডা পেয়েছিলাম, বিশেষ করে রাত্রিবেলা এবং সকালবেলা টেম্পারেচার কিন্তু 5-7 ডিগ্রি টেম্পারেচারে নেমে যাচ্ছিলো। এই জন্যই আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি শীতকালে আসেন তাহলে প্রপার শীতের জিনিসপত্র নিয়ে এখানে আসবেন। ঝাড়খণ্ড রাজ্যের যেসব সেরা ট্যুরিস্ট স্পটগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি সেরা ট্যুরিস্ট স্পট হলো এই পরেশনাথ পাহাড় অঞ্চল। দার্জিলিংয়ের সঙ্গে একটা সুন্দর মেলবন্ধন এখানে পাওয়া যায়, অর্থাৎ দার্জিলিংয়ে বা হিমালয় পর্বতের যেসব ভ্যালিগুলি রয়েছে সেগুলি যেরকম দিগন্ত বিস্তৃত, এইখানেও এর টপে উঠলে পরে, অর্থাৎ এই পরেশনাথ পাহাড়ের একদম চূড়ায় উঠলে পরে আপনারা যদি একটা বার্জাই ভিউ নেন তাহলে দেখবেন সেরকম হিমালয়ের যেসব ভ্যালিগুলি রয়েছে সেই ভ্যালির মতো এখানেও খানিকটা সেরকম লক্ষ্য করা যায়, এবং তাই জন্যই এই পরেশনাথ পাহাড় অঞ্চলকে মিনি দার্জিলিংও বলা হয়ে থাকে।
ত্রিকুট পাহাড় বা তপোবনের মতো এই পাহাড়েও কিন্তু প্রচুর বাদর দেখা যায়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হলো না ত্রিকুট পাহাড় বা তপোবনের মতো এখানকার বাদররা এতটা অ্যাগ্রেসিভ, কেননা টোটাল ট্রেকে আমার চোখে কোনো বাদরের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হতে আমি দেখিনি, যেটা আমি ত্রিকুট পাহাড় বা তপোবনে দেখেছি। যে ঘরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি কিন্তু বহু প্রাচীন একটি ঘর এবং সম্পূর্ণ পাথরের দ্বারা নির্মিত একটি ঘর। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি পুলিশ ক্যাম্প। পরেশনাথ পাহাড় থেকে 3-4 কিলোমিটার নিচে অবস্থিত এই পুলিশ ক্যাম্পটি, এবং এই পুলিশ ক্যাম্প থেকে জল এবং খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম সহযোগিতা করা হয় তীর্থযাত্রীদের। দূরে বাঁদিকে পাহাড়ের চূড়ায় যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটি হলো পরেশনাথ মন্দির বা শিখরজি। যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি পরেশনাথ মন্দির থেকে 1.5-2 কিলোমিটার নিচে অবস্থিত, এবং এইখান থেকেই বাইক পরিষেবা দেওয়া হয় তীর্থযাত্রীদের। এই ছিল আজকের ভিডিওটি, যেখানে আপনাদের পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির অর্থাৎ শিখরজির মন্দিরটি ঘুরিয়ে দেখালাম। এই মন্দির থেকে আরও 9 কিলোমিটার জুড়ে অর্থাৎ সারাউন্ডিং জুড়ে আরও বেশ কিছু তীর্থঙ্করদের সমাধিক্ষেত্র আছে, যেগুলো আমি এই ভিডিওতে কভার করতে পারিনি, কারণ এই 10 কিলোমিটার গিয়ে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য আর সেই জায়গাগুলোতে যেতে পারিনি। তবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এখানে আসেন ওই জায়গাগুলোতে অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন। পরেশনাথ মন্দির থেকে 1 কিলোমিটারও কম দূরত্বে যখন আপনারা পৌঁছে যাবেন, তখন দেখতে পাবেন রাস্তার দুধারে সারি সারি দিয়ে এরকম সব দোকানগুলো রয়েছে, এবং যারা পালকি বাহক রয়েছে তারা কিন্তু এই জায়গায় থাকে এবং এইখান থেকেই তীর্থযাত্রীদের নিয়ে নিচে নেমে যায়। পরেশনাথ মন্দিরের চারদিকের যে অংশটি রয়েছে এই অংশতে দেখুন কত পর্যটক দাঁড়িয়ে রয়েছে। আসল কথা, এই অংশ থেকে পরেশনাথ পাহাড়ের একটা সুন্দর বার্ডসাই ভিউ পাওয়া যায়, এবং যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে সবুজ প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন যে পরেশনাথ পাহাড় কতটা সুন্দর, এবং যদি আপনারা বসন্তকালে আসেন তাহলে দেখতে পাবেন পলাশ ফুল, লাল এবং সবুজের এক সুন্দর মেলবন্ধন এইখান থেকে সব থেকে ভালো লক্ষ্য করা যায়। এই পরেশনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার নিচে একটি হেলিপ্যাড আছে, এবং বিশেষ তিথিতে যখন এখানে প্রচুর ভিড় হয় তখন যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা না হয় এবং কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে পরে দ্রুত যাতে হসপিটালে স্থানান্তরিত করা যায়, তার জন্য এই হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছে। পরেশনাথ মন্দিরের যে অংশটি অর্থাৎ যে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ রূপো নির্মিত একটি দরজা,
এবং এর ভেতরের যে অংশটি এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল পাথরের দ্বারা দুকক্ষ বিশিষ্ট একটি অংশ এটা, যার প্রথম কক্ষে রয়েছে পরেশনাথজির চরণ পাদুকা এবং এই অংশে বিভিন্ন রকম পূজা এবং নাম সংকীর্তন করার জন্য এই কক্ষটি নির্মাণ করা হয়েছে এবং এর ভেতরটি সম্পূর্ণ মার্বেল আর টেরাকোটার দ্বারা আবৃত। এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে পরেশনাথজির চরণ পাদুকা। যে মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটিও কোনো তীর্থঙ্করের সমাধিস্থল, যেটি পরেশনাথ মন্দির থেকে জল মন্দিরের দিকে যেতে পড়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।